happy. সবাইকে আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার বাচ্চা 2023-24 প্রথম দিন স্কুলে যাওয়ার সময় কী কী লাগবে, কী করতে হবে ইটালিয়ান স্কুলে, আজকে ব্লগে সেটাই জানিয়ে দিব। আমার মেয়ে প্রি স্কুলে যাচ্ছে, এটা তার দ্বিতীয় বছর। আমার মেয়ে স্কুলে প্রথম দিন, মানে প্রি স্কুলের প্রথম দিন, যেটা এখানে বলে ইনফান্সিয়াতে যাওয়া নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম, সেই ব্লগে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, আজকের ব্লগে আমি সেগুলো উত্তর দিয়ে দিব। আজকে আমার মেয়ের স্কুলে একটা মিটিং আছে, 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আজকে 10 তারিখ, আমি এখন সেই মিটিংই। এই মিটিংয়ে বাচ্চাদের কী আনতে হবে না আনতে হবে, কী কী লাগবে, সব কিছু এই মিটিংয়ে বলে দেওয়া হচ্ছে। আর আমার মেয়ে গত বছর লাস্টের দিন আসতে পারে নাই, কারণ অসুস্থ ছিল, আর সেই ফাইলটি আমি এখন নিয়ে নিব। দেখুন, গত বছর 3 বছরের বাচ্চা স্কুলে 1 বছর কী করেছিল, এখানে সেগুলো শুধুমাত্র ছবি আঁকিয়েছিল। গত বছর আমি আমার বাচ্চাকে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত দিয়েছিলাম, এবছর আমি এটাকে চেঞ্জ করেছি। এবছর আমার বাচ্চা স্কুলে যাবে সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। এই ফাইলটা স্মৃতি করে রেখে দিব, কারণ প্রথম বছর স্কুলে কী করেছিল সেজন্য। আর আমাদের মিটিং শেষ, এখন আমরা বাসায় চলে যাব। খুব সকালে আসার জন্য নাস্তা করিনি, এখন আমরা বাহিরে নাস্তাটা করে নিয়েছি। আজকে স্কুলের প্রথম দিন, আমি টিফিনটা গুছিয়ে নিয়েছি। আমি একটা মেরিন্ডার জুস আর একটা টিস্যু দিয়ে দিলাম, সাথে পানিও দিব। আমার মেয়ের আজকে স্কুল হচ্ছে 9:30 থেকে 12:30 পর্যন্ত। যেহেতু প্রথম দিন, আমি ভেবেছিলাম কান্নাকাটি করবে, সে তো খুবই খুশি। প্রথম ব্লগ দেখে এবছর অনেক হেসেছিল যে আমি অনেক কান্না করেছি। এবছর মাশাল্লাহ নিজে থেকেই উঠে রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিয়েছে, খুবই খুশি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। 2023-24 আজকে প্রথম দিন, সাফি স্কুলে যাচ্ছে, দেখি মা। আজকে সাফিয়া প্রথম দিন স্কুলে যাচ্ছে 2023-24। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম, ওকে বলো, সবাই দোয়া করবেন। আমার প্রথম ব্লগে অনেকগুলো কোশ্চেন ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন ছিল ইটালিয়ান স্কুলে ইংলিশ শেখানো হয় কি না। ইটালিয়ান স্কুলে ইংলিশ শেখানো হয় যখন ক্লাস 1-এ উঠবে, তখন থেকে বেসিক ইংলিশটা শেখানো হবে আর সামান্য কিছু গ্রামার শেখানো হবে। এখানে ইটালিয়ান ভাষাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথম বছর ইটালিয়ান স্কুলে, আমার বাচ্চা প্রি স্কুলে যাচ্ছে, যেটাকে বলা হয় ইনফান্সিয়া। ইনফান্সিয়াতে আসলে লেখাপড়া ওভাবে চাপ দেয় না, সারাদিন খেলাধুলা করানো হয় আর ছবি আঁকানো হয়, প্রচুর কালার করানো হয় বাচ্চাদের। কথা বলতে বলতে আমরা স্কুলে চলে এলাম, আমার বাসার খুবই কাছে স্কুল। আর স্কুলে এসে তো সাফিয়া অনেক খুশি, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে তা নিয়ে কেঁপে আলহামদুলিল্লাহ। আলিশা আয়েশাকে দেখে তো সাফিয়া অনেক খুশি, আর এবছর থেকে তানিয়ার সাথে আমাদের ভালো একটা আড্ডা হবে। টিচারকে পেয়ে তো সাফিয়া এতটাই খুশি যে আমাকে না বলে টিচারের কাছে চলে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সাফিয়া প্রথম এবছর স্কুলে যাচ্ছে। আজকে 2023-24 প্রথম দিন, আজকে সারপ্রাইজ, তানিয়া এখানে চলে আসছে। তানিয়ার মেয়ে হচ্ছে আয়েশা, বড় মেয়ের স্কুল আমার মেয়ের সাথে পড়েছে এবছর থেকে। এবার আমাদের তিনজনের আড্ডা সেরকমভাবে হবে আলহামদুলিল্লাহ। 12:30 ছুটি, আমরা এখন বাচ্চাদের স্কুল থেকে নেওয়ার জন্য আসছি। আর আমাদের ছুটি হতে 10 মিনিট বাকি আছে, আমরা 10 মিনিট এখানে পড়বো, তারপর স্কুল থেকে নিব, তারপর বাসায় চলে যাবো। স্কুল ছুটির ঠিক 5 মিনিট আগে দরজাটা খুলবে, সবাই অপেক্ষা করছে। ইটালিয়ান স্কুলগুলোতে 3 বছর হলে দিতে হয়, আর ইনফান্সিয়া মানে প্রি স্কুলে 6 বছর পর্যন্ত থাকবে। 6 বছরের পর থেকে ক্লাস 1-এ যাবে, ক্লাস 1 থেকে ওদের লেখাপড়া শুরু হয়ে যাবে হাতে কলমে। আমরা অপেক্ষা করছি স্কুল ছুটি হওয়ার জন্য, আর মাত্র 2 মিনিট আছে। স্কুল ছুটি হয়ে গেছে, ওই তো সাফিয়া চলে এসেছে, সাফিয়া তো খুবই খুশি স্কুলে যাওয়ার জন্য, যাক আলহামদুলিল্লাহ।
এই ছোটর খাটো ব্লগগুলো আসলে স্মৃতি থেকে যাবে। গত বছরের ব্লগটা দেখে এবছর আমার খুবই ভালো লেগেছে, আর সেটা দেখার পরেই ঠিক করেছি এবছর একটা ব্লগ করবো ছোটোখাটো, সেজন্য ব্লগটা করলাম। আয়েশাকে একটু স্মৃতি করে রাখলাম, কারণ এই স্কুলে আজকে প্রথম দিন আয়েশার ক্লাস। আয়েশা ক্লাস ওয়ানে উঠেছে আলহামদুলিল্লাহ। সাফিয়া তো খুবই খুশি আয়েশা আলিশাকে পেয়ে, যাক আলহামদুলিল্লাহ। স্কুল ছুটির পরে এখন তিনজন মিলে একটু খেলাধুলা করবে, তারপর বাসায় যাবে। আর আয়েশা আজকে ক্লাসে কী করেছে সেটাই আমাকে জানাচ্ছে। তাই আলহামদুলিল্লাহ প্রথম দিন খুবই ভালো গেল। আজকে আমাদের দ্বিতীয় দিন স্কুলে, আজকে সেকেন্ড ডে। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? আজকে স্কুলে দ্বিতীয় দিন, আজকে হচ্ছে 9:30 থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে, আস্তে আস্তে বাড়ানো হবে। তারপরের দিন 8:30 থেকে 1টা, তারপরের দিন 8:30 থেকে 1টা, তারপর থেকে রেগুলার ক্লাস 8:30 থেকে 4টা 4:30 পর্যন্ত ক্লাস হবে। দুপুরের খাবারটা স্কুলেই দেওয়া হবে, তবে আপনাকে একটু লিখে দিয়ে আসতে হবে, মানে জানাতে হবে আপনার বাচ্চা কী খেতে পারবে আর কী খেতে পারবে না। তো সবাই অনেক ভালো থাকবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই অনেক দোয়া করবেন, আবারও দেখা হবে।